আবহাওয়াটা আসলে বৈরী না, আবহাওয়াটা রোমান্টিক, এই জন্য সবাই ব্যস্ত। অতএব রোমান্টিক আবহাওয়ায় রোমান্টিক মানুষজনকে সাথে নিয়ে ক্যাম্পাসে না ঘুরে এখানে এসে বক্তব্য শোনার কোনো কারণ তো আমি দেখি না। অতএব সেই জায়গা থেকে বলাই যেতে পারে যে যতজন এসেছেন তারা অনেক কি বলা যায় অনেকটুকু স্যাক্রিফাইস করে এসেছেন, এবং যাদের রোমান্টিক মানুষ আছে তারা বকা শোনার জন্য প্রস্তুত থাকেন, তারপরে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এই জন্য খুবই ভালো লাগছে দেখে। প্রথমত আমি এই অনুষ্ঠানে আসলে আসার কথা ছিল না, হ্যাঁ আমি 4 বছর আগে এসেছিলাম সাহিত্য সংসদে, এবং সেটা আমার স্মৃতিতে যতগুলো অনুষ্ঠান আছে তার মধ্যে অন্যতম একটি। এটির একটি বড় কারণ হচ্ছে এই সাহিত্য সংসদ অন্যরকম এক ধরনের আন্তরিকতা আছে, গেস্ট যাকে আনে কিংবা যেহেতু আমি এখন ছাত্র না আমি তো ওভাবে যুক্ত না, কিন্তু শিক্ষক হিসেবে গেস্ট হিসেবে এসেছি, কিন্তু আমাকে যতটা আপন করে নিয়েছিল সেটা আমাকে খুবই আন্দোলিত করেছিল। আমার ইচ্ছে ছিল যুক্ত থাকার, কিন্তু এর কিছুদিন পরেই সম্ভবত আমি আমেরিকা চলে গিয়েছিলাম আমার পিএইচডির কাজ শেষ করতে, এবং এখন পুরোদমে ফেরত এসেছি, নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে সামনে। আজকে এখানে আসার যে বড় কারণ সেটা হচ্ছে আপনাদের অসম্ভব প্রিয় লেখক সাহিত্যিক সাদাত হোসেনের কারণে, ওর সরাসরিভাবে আমার ছাত্র এবং শিক্ষক সম্পর্ক আমাদের। তো যখনই আমি ফেসবুকে দেখেছি ও পোস্টটা যে ও আজকে আসছে এবং আমি আছি, তো আমি ওকে জাস্ট ছোট্ট করে লিখেছি যে তোমার সাথে দেখা হবে এখানে 4টায়, এর আগে আমরা একটু ছোট করে আড্ডা দিব বা কিছু। ও সাথে সাথে যুক্ত হলো এবং আমরা শেষ পর্যন্ত দেখা হলো। তো ভালো লাগে, মানে শিক্ষক হিসেবে বাবা মা হিসেবে একই ব্যাপার, স্যার এখানে আছেন বলতে পারবেন যে অন্যরকম লাগে যখন ছাত্রছাত্রীরা এই পর্যায়ে চলে যায় যে তাদেরকে নিয়ে গর্ব করা যায়। আমরা শিক্ষক হিসেবে চাই আমাদের প্রতিটা ছাত্রছাত্রীকে নিয়েই গর্ব করতে, কিন্তু অবশ্যই গর্বের ধরন ভিন্ন থাকবে, শিক্ষার্থীর চাওয়া পাওয়াটা ভিন্ন থাকবে। সবাইকে সাহিত্যের একেবারে উচ্চ পর্যায়ে যেতে হবে তা না, কিন্তু একটা সাহিত্যিক মন থাকা, একটা মানবিক মন থাকা আমাদের জন্য খুব জরুরি। সেটা যদি থাকে এবং শিল্পী সাহিত্যের সাথে যারা যুক্ত থাকেন তারা খুব মানবিক হন, এটা আমরা আগেও দেখেছি, নিশ্চয়ই সাদাতের ক্ষেত্রেও তাই, অসম্ভব মানবিক একটা মানুষে এখানে স্যার আছেন, স্যারের সাথেও পরিচয় হলো। লেখালেখির জগতে আসলে যতটুকু সম্পর্ক তৈরি করা যায় লেখালেখির সাথে, এই লেখালেখির মাধ্যমে মানুষের সাথেও সম্পর্ক তৈরি হয়, এবং সাদাতের ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষ তাকে কী পরিমাণ পছন্দ করে, ভালোবাসে। অবশ্যই তার লেখা নিশ্চয়ই ইন্সপায়ার করে এই তরুণ প্রজন্মকে, সেজন্যই ভালোবাসে। সেই জায়গা থেকে আমরা যারা এখানে বসে আছি সবাই সেরকম কিছুই করবে বিষয়টা তা না, কিন্তু যার যার ক্ষেত্রে যতটুকু পারা যায় যদি করে তাহলেই অনেক দূরে গিয়ে যায়। আজকে আমি জানি না কারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব অ্যাক্টিভ, আজকে একটা সুইসাইডাল নোট খুব ভাইরাল হয়েছে, আপনারা হয়তো দেখেছেন, যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি বলে একটি মেয়ে সুইসাইড করেছে গতকাল, এবং সুইসাইডাল কেস খুব বেশি ইদানিং হচ্ছে, কিন্তু যেটা অ্যালার্মিং ওর সুইসাইডাল নোটটা, যেখানে সে তার প্রিয় বাবা মাকে লিখেছে যে তার এই বিশ্ববিদ্যালয়ে না ভর্তি হতে পারার কারণে তার যে অপমান, তার যে সামাজিক প্রেশার, তার বাবা মার যে আত্মীয় স্বজনের কাছ থেকে কথা শুনতে হচ্ছে, এই পুরো বিষয়গুলো সে আর নিতে পারছে না। এই বিষয়টা আমার মনে হয় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলতে পারি, এটা শুধু ওর ক্ষেত্রে না, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছেন তারাও কিন্তু হচ্ছে। যেমন কিছুদিন আগেই বুয়েটের সেকেন্ড ইয়ারে একটা ছেলে এরকম আত্মহত্যা করেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য অনেকবার এই ঘটনাগুলো ঘটছে। আমরা যদি পাশের জনকে, পাশের মানুষকে একটু ভালোবাসি, একটু সময় দিই, একটু চিন্তা করি যে ওর মনে কিসের দুঃখ, এবং মানুষ হিসেবে তার পাশে দাঁড়াতে পারি কিনা সেটাও যদি করতে পারি, সেটাও কিন্তু আমাদের জন্য অনেক বড় অবদান। অবদান অনেকভাবে রাখা যায়, সাহিত্যে যেমন অবদান রাখা যায়, মানুষ হিসেবেও আমরা মানবিক মানুষ হয়ে অবদান রাখতে পারি।
আমার সাহিত্য সংসদের প্রতি এতটুকু সবসময় অনেক ভালোবাসা, সবসময় অনেক পথ চলায় শুভকামনা, কিন্তু সাথে সাথে এতটুকুও বলবো যে সাহিত্য চর্চার সাথে যারা যুক্ত তারা তো আপনারা একে অপরের সাথে যুক্ত আছেনই, যারা বিযুক্ত, যাদের যারা কোনো না কোনোভাবে নিজেকে এলিয়েনেটেড ফিল করে, যারা নিজেকে না এখানে না ওখানে যুক্ত করতে পারে, তাদেরও যদি হাতটা একটু ধরে তাদেরকে নিয়ে আসা যায়, তাদেরকে একটা নতুন জীবন দেওয়ার চেষ্টা করা যায়, সেটাও কিন্তু আমরা মানুষ হিসেবে অনেক বড় কিছু করি, নিজেকে অন্তত দিন শেষে একটা ধন্যবাদ দিতেই পারি, এরকম প্রত্যাশা রইল। আর যা এই সাহিত্য সংসদ আরও উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি, এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমি পাশে থাকবো। দেখা হবে আবার, ধন্যবাদ।